একেবারে কাক ভোরে ঘুম থেকে উঠে এই প্রথম ব্যাঙ্গালোরের হোলসেল মাছের বাজারে যাওয়া, সেখান থেকে মাছ কিনে আনা, বাড়িতে মাছ ভেজে খাওয়া। আর্টিস্ট মেনজের আজকের এই ব্লগে এই সব কিছুই থাকছে, তাই পুরো ভিডিওটা দেখুন আর আর্টিস্ট মেনজকে সাবস্ক্রাইব করে দিন। তো সকালবেলায় আমি আর অরিজিৎ একেবারে বেরিয়ে পড়েছি, হেলমেট পরছি মাথায়, এখনও রাতের লাইট জ্বলছে। আজকে আমরা রওনা দেব ব্যাঙ্গালোরের শিবাজি নগরে, সেখানেই হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে সস্তা হোলসেলে মাছ পাওয়া যায়, এটা আমরা শুনেছি। আজকে গিয়ে দেখব ওখানে কতটা সস্তা পাওয়া যায়। তো রাস্তায় বেরিয়ে গেছি। ব্যাঙ্গালোরের এমনিতে তো ওয়েদার যাকে বলে অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার আকাশ, চারিদিক সবুজ, তার মধ্যে আজকে ভোরবেলায় বেরিয়েছি, এটা হচ্ছে আরেকটা বড় পাওয়া। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি গাড়ি রয়েছে, ভোরবেলাতেই বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি আজকে, যেটা অন্যান্য দিন দেখতে পাই না, তবে আজকে বেশ ভালো গাড়ি ঘোড়া যাচ্ছে। সকালবেলায় বেরোবার আগে মনে হচ্ছিল যে ঠান্ডা লাগতে পারে, তাই আমি একটা মোটা গেঞ্জি পরে নিয়েছিলাম, কিন্তু অরিজিৎ পেছনে বসে পাতলা গেঞ্জি পরে কাঁপছে। কি আর বলবো, কথা না শুনলে যা হয় আর কি। যেতে যেতে একটা জিনিস দেখলাম যে এখানে কিছু একটা পুজো হচ্ছে, এটাও ওই নবরাত্রি রিলেটেডই কোনো পুজো, তবে এই পুজোর এক্স্যাক্ট নাম আমি জানি না। তবে একটা জিনিস দেখলাম, আমরা যেরকম দুর্গাপুজোর সময় রাত্রিবেলায় বেরিয়ে ঠাকুর দেখি, এখানেও কিন্তু সারা রাত লোকজন ঠাকুর দেখেছে, কারণ সবার মুখ চোখ দেখেই বুঝতে পারছি তারা সারা রাত জেগেছিল। যাই হোক, পেরিয়ে এসেছি ওই জায়গাটা, ওই জায়গাটা একটু ট্রাফিক ছিল, এবং ওপরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি উড়ছে, নীল আকাশ, মানে ভোরের যে আবহাওয়া এখানে একটা আলাদা ভালোবাসা দিয়ে দেয়। বসন্তকালে ব্যাঙ্গালোরে এক আলাদা রূপ চলে আসে যাকে বলে। তো এই যে চারিদিকে গাছ ভর্তি রয়েছে এবং এরকম সকালবেলায় যাওয়া, এই দেখুন দেখুন লোকটা কীরকম হাত তুলে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের ক্যামেরা দেখে ও আর কি হাত তুললো। দেখুন নীল আকাশ, পাখি উড়ছে, এবং রাধাছুড়া গাছটা দেখুন পুরো হলুদ হয়ে গেছে। রাধাছুড়া গাছটা দেখে মনে পড়লো বসন্তকালে গোটা ব্যাঙ্গালোর কিন্তু পিঙ্ক কালারের হয়ে যায়, কারণ এখানে পিঙ্ক কালারের একটা ফুল হয় এক ধরনের গাছে, সেটা কিন্তু বাইরের গাছ, আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জাপানে পাওয়া যায়। দেখুন দেখুন ওই যে সূর্যোদয় হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই যে পিঙ্ক কালারের যে ফুলটা সেটার নাম হচ্ছে পিঙ্ক ট্রাম্পেটস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জাপানে পাওয়া যায় এবং ইন্ডিয়াতে শুধু ব্যাঙ্গালোরে পাওয়া যায়। তো যাই হোক, আমরা বাজারে ঢুকে গেছি, প্রথমে সবজি সবজাগুলো দেখলাম, অতটা ফ্রেশ লাগলো না, তাই সবজি সবজা সেরকম কিছু নিলাম না। আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি মাছ নিতে, তো মাছই নেব। চলে এসেছি মাছের বাজারে, হরেক রকমের মাছ আপনি এখানে পেয়ে যাবেন, বিশেষ করে সামুদ্রিক মাছ এখানে খুব সহজলভ্য। তার মধ্যে পমফ্রেটের দাম জিজ্ঞেস করেছিলাম, সাদা পমফ্রেট 1300 টাকা কেজি এবং ব্ল্যাক পমফ্রেট ওই 600 থেকে 700 টাকার মতো দাম। তবে দাম জেনে যেটুকু বুঝলাম, রুই, কাতলা, গলদা চিংড়ি এগুলো খুব সস্তা, তাই রুই নিলাম আমরা ওই 1 কিলো 800 মতো, এবং গলদা চিংড়ি নিলাম 1 কিলোর মতো, এবং সেগুলো একদম বড় বড় গলদা চিংড়ি, সেটা ওই 400 টাকার মতো কিলো নিল। আর আমরা সেরকম কিছু মাছ নিয়ে আর নিয়েছিলাম ওই ব্ল্যাক পমফ্রেট, যেটা 600 থেকে 700 টাকা কিলো বললাম। আরও অনেক ধরনের মাছ রয়েছে, তবে খাবার লোক তো কম, তাই জন্য আর বেশি কিছু নিলাম না, আবার আসবো পরের বার, তখন আবার নিয়ে যাবো অন্যান্য ধরনের মাছ। ওই দেখুন ওখানে অনেক ধরনের কুচো চিংড়িও রয়েছে এবং আরও অনেক ধরনের মাছ রয়েছে যেগুলো হয়তো আমি ঠিক করে নামও জানি না। তো মাছের বাজারটা বেশ বড়, আর কাঁকড়াও রয়েছে, এটাও কিন্তু একটা, যারা কাঁকড়া খেতে ভালোবাসে তারা এখান থেকে কাঁকড়া নিয়ে যেতে পারে। আবার এখানে শার্ক মাছও রয়েছে, কিন্তু বড় বড় শার্ক, আপনারা এলে দেখে যাবেন। এবং এখানে চিতল মাছ রয়েছে, তাছাড়া তেলাপিয়া, যেগুলো আমাদের নর্মাল বাজারে পাওয়া যায় সেই সমস্ত মাছও আপনারা এখানে পেয়ে যাবেন। মোটামুটি রেট খুব একটা বেশি না, আপনারা সাধ্যের মধ্যে পেয়ে যাবেন, কিছু মাছ থাকে যেগুলো একটু দাম বেশি, তো আপনারা আপনাদের মতো নিতে পারেন। তো মাছের বাজারটা বেশ একটু সাশ্রয় বলা যায়, কারণ আমাদের কাছের যে সমস্ত মাছের জায়গাগুলো আছে খুব একটা ফ্রেশ মাছ আমরা পাই না ওখানে, আর দামগুলোও খুব বেশি, তাই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা বেরিয়ে এখানে একটু আসা যাক। মাগুর মাছও পাওয়া যায় এখানে, সব ধরনের মাছই আপনারা পেয়ে যাবেন, আপনারা আসবেন এরকম সকালবেলায় তবে আসতে হবে, বেশি দেরি করলে এই বাজারটা কিন্তু উঠে যায়, তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সকালবেলায় আসা। তো এরকম, এই দেখুন এখানে চিংড়ি মাছ ভর্তি রয়েছে, আমরা নিয়ে নিয়েছি অলরেডি, তবে জাস্ট দেখছি চারিদিকটা, অনেক ধরনের মাছ তো দেখতে বেশ ভালো লাগে।
আরও চারিদিকে অনেক বেলে মাছ যেগুলো আমরা সবসময় বাংলার বাজারে পাই সেগুলো এখানে পেয়ে যাবেন। দেখুন কত ধরনের মাছ, অর্ধেক তো নামই জানি না ঠিক করে। তবে অরিজিৎ অনেক ধরনের মাছ চেনে কিন্তু, আর্টিস্টম্যান যে সেফ বলে কথা। তো যাই হোক, যে সমস্ত বাঙালিরা ব্যাঙ্গালোরে রয়েছেন বা যারা মাছ খেতে ভালোবাসেন তারাই শিবাজীনগরে আসতে পারেন মাছ কেনার জন্য। এই চার্চটা দেখছেন, এটা খুব সুন্দর একটা চার্চ, এটার পাশ দিয়েই তখন আসছিলাম যখন সূর্যোদয়টা হচ্ছিল। যাই হোক, এবার ফেরার পালা, আমরা ফিরছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তবে মনে হয় একটু জ্যাম হয়তো পড়তে পারে যে সমস্ত জায়গায় ওই পুজোটা হচ্ছে। এই দেখুন, বলতে বলতেই মোটামুটি জ্যামে চলে এসেছি। আর উপর দিকে তাকান, দেখুন ওই যে পিঙ্ক কালারের যে ফুলটা একটু আগেই বলছিলাম আপনাদেরকে, পিঙ্ক ট্রাম্পেটস, এটাই হচ্ছে সেই ফুল। এটা অ্যাকচুয়ালি এক্সোটিক এক ধরনের ফুল, যেটা জাপানেই আমরা বেশি দেখতে পাই এবং ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে। তো মোটামুটি আমরা ট্র্যাফিকটা কাটিয়ে এলাম ওখানে। বিশেষ ওখানটা ভিড় ছিল না, জানি না আগে কতটা ভিড় হবে কি না হবে। এই দেখুন রাস্তার মধ্যে একের পর এক এই পিঙ্ক গাছ, কিছু কিছু জায়গায় ব্যাঙ্গালোরে আবার এই গাছই শুধু সারি দিয়ে আছে। ভাবুন তাহলে কতটা সুন্দর লাগবে। এইখানটাতে একটু বেশি লোকজন রয়েছে বলে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে ছাড়ছে, কারণ লোকজন রয়েছে তো তাই সাবধানে বিষয়টা হ্যান্ডেল করা হচ্ছে। দেখুন কত সুন্দর সেই রথের মতো বেরিয়েছে, আমাদের রথের মতো এখানেও পুজো হচ্ছে। তো যাই হোক, বেশি ট্রাফিক নেই, আমরা পেরিয়ে গেছি। এই দেখুন সেই গোলাপি গাছ, এই গোলাপি গাছগুলো সত্যি অসাধারণ যাকে বলে, আপনারা একমাত্র এই ব্যাঙ্গালোরে বসন্তকালেই দেখতে পাবেন। এইখানে একটু ট্রাফিক রয়েছে, এখানেও বোধহয় পুজো হচ্ছে তো সেই কারণেই হয়তো। তো যাই হোক, এখন আর ঠান্ডা লাগছে না, একটু আগে ঠান্ডা লাগছিল, তবে এখন একেবারে রোদ উঠে গেছে আর মোটামুটি চারিদিকে অনেক গাড়ি ঘোড়া রয়েছে, তাই জন্য আর বিশেষ ঠান্ডা লাগছে না। আমরা বাড়ির কাছেই প্রায় চলে এসেছি, এখানটাই একটু জ্যাম রয়েছে, জ্যামটা কাটিয়ে নেবো, বেশি দেরি লাগবে না। তো এখানেও পুজো হচ্ছে মনে হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের এই যে প্রসেশন টাইপের বেরিয়েছে, এখানে মানুষজন রয়েছে, বেশ সেই দুর্গাপুজো একটা ফিলিংস রয়েছে। এই দেখুন আর একটা সুন্দর গোলাপি গাছ। তো আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি, এরপর বাড়ি ঢোকার পালা, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর রান্নাবান্না করবার পালা। আজকে আমরা মাছগুলো নিয়েছি, দেখা যাক কোন কোন মাছ করা যায়। তো যে আমেরিকান রুইটা নিয়েছিলাম তার পেট থেকে দারুণ ডিম বেরিয়েছে, সেই ডিমেরই এখন রেসিপি রেডি করছে অরিজিৎ। আর অন্যদিকে আমেরিকান রুইটারই পিসগুলো ভাজা হচ্ছে, সব পিস না, কিছু পিস ফ্রিজে রেখে দিয়েছে আর কিছু পিস ভাজা হচ্ছে। আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে ওই ডিমের প্রস্তুতি চলছে। তো মোটামুটি আজকের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এটাই, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, ভাত, কাগজি লেবু আর তার সঙ্গে একটু স্যালাড আর একটু ভাতের মধ্যে জল ঢেলে নেব, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আর্টিস্ট মেন্সকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।